শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই আপনার চাকরির জন্য যথেষ্ট নয়। অনেক চাকরি প্রার্থী আছেন যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো কমতি নেই, অথচ হস্তগত শিক্ষার অভাবে তারা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি হস্তগত শিক্ষা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, যোগ্য চাকরিজীবীর অভাবে তাদের অনেক সময় সমস্যার মুখোমুখি হতে হয়। চাকরির নানা ধরনের ক্ষেত্র থাকলেও তার সবই যে আপনি জানেন তা কিন্তু নয়। আবার হয়তো ক্ষেত্রটি সম্পর্কে আপনি জানেন কিন্তু কখনো ভেবে দেখেননি যে এই খাতে আপনার চাকরির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এমনই একটি ক্ষেত্র হল বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে চলা বিদেশি ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। এই খাতে নাম করা অনেক প্রতিষ্ঠানই আছে যেগুলো সম্পর্কে আপনি আসলে আগে থেকে জানেন। এইসব প্রতিষ্ঠানের চাকরির কথা না ভেবে থাকলে ভাবতে পারেন। রিসার্চের আজকের এপিসোডে থাকছে বাংলাদেশের টপ 10 মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর একটি তালিকা। তাহলে চলুন দেরি না করে দেখে আসি। Thank you.
ভিডিওটি দেখে আপনার যদি মনে হয় আপনি নতুন কিছু শিখতে পেরেছেন বা কিছুটা উপকৃত হয়েছেন, তাহলে লাইক করুন এবং শেয়ার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অন্যকে শেখার সুযোগ করে দিন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা রিসার্চ চ্যানেলকে ঘিরে আপনার কোনো সাজেশন থাকলে আমাদের সাথে শেয়ার করুন।